প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখব তাদের অধিকার, এই প্রতিপাদ্যে সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার 18 ডিসেম্বর সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহ মোজাহিদুদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নজিরুল্লাহ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ফজলুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহিদি, টিটিসি বান্দরবানের অধ্যক্ষ পলাশ কুমার বড়ুয়া সহ বিভিন্ন সরকারি দপ্তর এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রবাসী কর্মীদের পরিবারবর্গের সদস্যবৃন্দ। প্রধানমন্ত্রী যে আন্তর্জাতিক অভিবাসন দিবসে একটা কথা বলেছিলেন, আমাদের দেশে এখন আছে কাজের অভাব নেই, তেমনি আল্লাহর রহমতে খাবারেরও অভাব নেই। কাজেই সোনা হরিণের পিছনে ঘোরার আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে, তারপরে সঠিকভাবে বিদেশে গিয়ে দেশে বিদেশি ডলার অথবা রেমিটেন্সটা সঠিকভাবে পাঠাতে হবে, তাহলেই দেশের ভাগ্য ঘুরবে এবং আপনার নিজেরও ভাগ্য ঘুরবে। কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ।